এই লকডাউনে আমাদের সবাইকে বাড়িতে বাড়ির মধ্যে থাকতে হচ্ছে, বাইরের জগৎকে টোটালি ছেড়ে দিয়ে বাড়ির মধ্যে নিজেকে বন্ধ করতে হচ্ছে। তো এর মধ্যে অনেকেই মানসিক ভারসাম্যহীন, মানে যাকে বলে মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে ভীষণই ডিপ্রেশন যাকে বলে, ডিপ্রেশনে ভুগছেন। এবং সেটা শুধুমাত্র আমাদের দেশে নয়, গোটা পৃথিবীর মানুষেরই ডিপ্রেশনে ভুগছে সবাই। তো সে মানে মানসিক অবসাদ আসছে, মন খারাপ হচ্ছে মেন যেটা। তো আজকে আমার ভিডিওটা তার উপরে, যে আপনি কি করে এই মন খারাপ কাটিয়ে উঠবেন। যেটা প্রথমেই করবেন সেটা হচ্ছে ভোরবেলায় বা সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠে ফাঁকা জায়গায় আপনার বাড়ির ছাতে বা কোথাও গিয়ে, আমি যেমন এখন ভোরবেলা এবং বাড়ির ছাতে বসে আছি এবং সুন্দর পাখির ডাক হচ্ছে, চারপাশে ডাকছে, পাখি ডাকছে, মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, এখানে বসে আপনি প্রাণায়াম করুন। 5 মিনিট ভস্ত্রিকা, 5 মিনিট কপালভাতি, 5 মিনিট অনুলোম বিলোম। যে কোনো একটা সিদ্ধাসনে বসবেন, হাত দুটোকে হাঁটুর উপরে করে ভস্ত্রিকা প্রাণায়াম কিছুই না, লম্বা নিঃশ্বাস চোখ বন্ধ করে নেবেন আর লম্বা নিঃশ্বাস ছাড়বেন। কিন্তু সে এই শুধু নিঃশ্বাস নেওয়ার ছাড়াই নয়, এর সাথে সাথে মনের মধ্যে এটা চিন্তা করবেন যে আমি আমার শরীরের যত নেগেটিভ জিনিস আমি নিঃশ্বাসের মধ্যে দিয়ে বার করে দিচ্ছি শরীর থেকে, যত নেগেটিভ এনার্জি, নেগেটিভ থটস, নেগেটিভ চিন্তাভাবনা সব আমি শরীর থেকে বার করে দিচ্ছি। এবং যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনি এইভাবেই চিন্তা করবেন যে আমি জগতের যত আনন্দ, যত শান্তি সমস্ত নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমার ভেতরে ঢুকছে। আপনি পুরো টোটালি এনার্জাইজড হয়ে যাবেন, মনে মনে ভাববেন যে দিব্য ডিভাইন যে এনার্জি, ডিভাইন আনন্দ সমস্ত আমার মধ্যে ঢুকছে। এইটা আপনি ভস্ত্রিকা নিঃশ্বাসের সাথে সাথে চিন্তা করবেন। এই গেল ভস্ত্রিকা। এরপরে যখন কপালভাতি করবেন, কপালভাতি কিছুই না, শুধুমাত্র নিঃশ্বাসটা ছাড়ার উপরে জোর দেয়া, প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটা করে স্ট্রোক। তো এই কপালভাতি করার সময় আপনি চিন্তা করবেন যে আমার শরীরের আমার যত কষ্ট, ক্লান্তি সব বেরিয়ে যাচ্ছে। এবং স্ট্রোকটা যখন ছাড়বেন তখন এটাই চিন্তা করবেন, আর আমার মনের যত কষ্ট বেরিয়ে যাচ্ছে আমার শরীর থেকে। যত যখনই স্ট্রোকটা দেবেন, নিঃশ্বাসটা ছাড়বেন, তখনই মনের মধ্যে এই দিব্য চিন্তাগুলো করবেন। আর অনুলোম বিলোম কিছুই না, অনুলোম বিলোমটা এইভাবে মুদ্রা করে আপনি গ্রান্ড মুদ্রা করতে পারেন, নারায়ণী মুদ্রা করতে পারেন। তো এইভাবে করে প্রথমে ডান নাকটা চিপে বাঁ নাক দিয়ে লম্বা নিঃশ্বাস নিলেন, তারপরে বাঁ নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়লেন, আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিলেন, বাঁ নাক দিয়ে ছাড়লেন। এইভাবে কন্টিনিউয়াস 5 মিনিট ঘড়িতে মোবাইলে অ্যালার্ম সেট করে দেবেন, 5 মিনিটস করবেন। তারপরে যেটা করবেন, 5 মিনিট ধ্যান করবেন, চোখ বন্ধ করে টোটাল ধ্যান, মানে একদম মনের মধ্যে কোনো চিন্তা আনবেন না, এটাই ধ্যান। ধ্যান মানে কিছুই না, আপনি মনটাকে চারপাশ থেকে গুটিয়ে নিয়ে আসুন এবং মানে চারপাশের সাউন্ডটা আপনার কান দিয়ে ঢুকবেই, সেটাকে মনের মধ্যে নেন, মানে আপনি যা সেটা গ্রহণ করুন, সমস্ত শব্দকে আপনি মনের মধ্যে গ্রহণ করুন, মনটাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যান। এবং ভালো হয় যে কপালের এই মাঝখানে থার্ড আইয়ের পজিশন যেখানে, সেইখানে মনটাকে কনসেন্ট্রেট করে হালকা মনটা করে দেন। এবং কোনো কিছু চিন্তা করবেন না, খারাপ ভালো কোনো কিছু চিন্তা করবেন না, সেটাই হচ্ছে ধ্যান। তো এই কটা সারা মধ্যে করবেন। এবং তারপরে যেটা করবেন, সারাদিন কোনো ক্রিয়েটিভ কাজের মধ্যে থাকুন। আমরা অ্যাডভার্সিটিকে যদি অপরচুনিটিতে কাজে লাগা করি, সেটাই হচ্ছে সেই জীবনের বাজিগর। মানে এখন মানে প্রতিকূলতাকে আপনার অনুকূলতাতে নিয়ে আসতে হবে। আর এখন মানে প্রতিকূলতা হচ্ছে আপনি বাইরে বেরোতে পারছেন না, আর অনুকূলতা কি না, আপনি ঘরের মধ্যে থেকে যেগুলো করতে পারেন, যেগুলো করতে পারতেন না, ভীষণ আপনার ফার্স্ট আমাদের জীবনযাত্রার জন্য আমরা যেগুলো করতে পারি না। যেমন ধরুন, আপনি যদি ছবি আঁকতে ভালোবাসেন কিন্তু ছবি আঁকার সময় পাচ্ছিলেন না, এখন ছবি আঁকুন। আপনি যদি খুব রান্না করতে ভালোবাসেন তাহলে বাড়ির লোকের জন্য সুন্দর সুন্দর রান্না করুন। বা আপনি হয়তো যে কোনো ক্রিয়েটিভ কাজ, আপনি হয়তো ইন্টেরিয়ার ডেকোরেশন, বাড়ি সাজাতে ভালোবাসেন, তো ঘরের একটা কোণকে
গ্রাফিক্যাল ডিজাইন কি করে স্কেল দিয়ে সেটাকে ইয়ে করে দাগ দিয়ে কোনো একটা রং দিয়ে সেটাকে সুন্দর করে সাজান, এই রকম করে আপনি মানে মানে প্রতিকূলতাকে অনুকূলতায় যখনই নিয়ে আসবেন আপনার ডিপ্রেশন কোথায় চলে যাবে, আপনার সারাদিন কত সুন্দর কেটে যাবে আপনি নিজেই নিজে বুঝতে পারবেন না। তো আজকের যেটা ভিডিওর যেটা টিপস, সেই টিপসের আমি যেটা বলবো যে ওং ওং সব একটা সাউন্ড, যে সাউন্ডটা কোনো ধর্মের কোনো শব্দের উপর কোনো ধর্মের ইয়ে হতে পারে না, কাজে যে কোনো ধর্মের লোকই ওং উচ্চারণ করতে পারে। দিনের মাথায় 2-3 মিনিট ওম চোখ বন্ধ করে লম্বা করে টেনে ওং শব্দ উচ্চারণ করবেন, তাহলে আপনার ওংয়ের একটা ওং যখনই আপনি উচ্চারণ করবেন তখন ভেতরে একটা প্রচণ্ড সুপারসনিক সাউন্ড, একটা সুপারসনিক ভাইব্রেশন ভেতরে তৈরি হয়। সেই সুপারসনিক ভাইব্রেশনের জন্য আপনার পিটুইটারি থ্যালামাস এপিথ্যালামাস এই গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট হয় প্রচণ্ড, এবং তার ফলে পিটুইটারি যত অ্যাক্টিভেট হবে আপনি তত ক্রিয়েটিভ হবেন, আপনার ভেতর থেকে তত সৃষ্টি আসবে। আর আপনি যদি সৃষ্টিতে থাকেন, সৃষ্টির মধ্যে থাকেন, তাহলে আপনাকে কোনো দিনই আপনার মন খারাপ হবে না বা আপনার ডিপ্রেশন হবে না। তো আজকে এই পর্যন্ত, এই পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।